লেখক মোহাম্মদ আজিমুদ্দিন। সমাজকে আলোকিত করা এই শিক্ষক যে গ্রামে জন্ম নিয়েছেন সেই সুজানগরের নাজির খাতে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। তার চেয়ে বড় সত্য হল আজিমুদ্দিনের পরিবারে সভ্যতার কোনো আলোর ছিটেও পড়েনি তখন। ঘরের ছাউনি ছিল খড়ের, তাও প্রবল বৃষ্টির পানি আটকাতে পারত না। বৃষ্টিতে বই, খাতা ও বালিশ ভিজে যাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। পিতা ছিলেন একজন দিনমজুর, তিনবেলা খাবার জুটেনি পরিবারে, লুঙ্গি পরে স্কুলে যেতেন। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অন্যের কাছ থেকে প্যান্ট শার্ট ধার করে। সমাজে আলো ছড়ানো এই গুণী মানুষ হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ আজিমুদ্দিন। ১৯৫৬ সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। এরপর সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগে ইংরেজি সহ মোট ৬টি বিষয়ে লেটার মার্কস নিয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৭৪ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুলাউড়া কলেজ থেকে মানবিক বিভাগে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি। শিক্ষক মোহাম্মদ আজিমুদ্দিন ১৯৪৭ সালের ১৫ জানুয়ারি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগরের নাজিরখা গ্রামে জন্মগ্রহণ করেন। গুণী এই শিক্ষকের পিতার নাম কটুমিয়া ও মাতা তরিজা বেগম। তিনি তিন সন্তানের বাবা। ১৯৭৫ সালে মোহাম্মদ আজিমুদ্দিন সেদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে সরকারের আদেশে প্রত্যেক স্কুলে ফিজিক্যাল বা শরীরচর্চা শিক্ষক বাধ্যতামূলক হলে তিনি ফিজিক্যাল ট্রেনিং সম্পন্ন করে সেখানে শরীরচর্চা শিক্ষকেরও দায়িত্ব পালন করেন। মানুষ গড়ার কারিগর মোহাম্মদ আজিমুদ্দিন ২০১৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করে সেদ্দেক আলী উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। গুণী এই শিক্ষককে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসেবে টিয়ালিসার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ প্রদান করতে পেরে গর্বিত বোধ করছে প্রতিষ্ঠানটি।